বেতের নামাজ কি মাগরিবের আর ফরজ নামাজের সমান না হয়, ডিফারেন্স করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে দারিকুতনি বিশুদ্ধ সনেতে বর্ণনা করেছেন হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আদেশ করেছেন মাগরিব আর ভিতির পার্থক্য করতে, আবার একটা ভয়ঙ্কর মানে দুঃসংবাদও দিয়েছেন, যদি কেউ ভিতিরকে মাগরিবের মতো করে তাহলে তার উপর আল্লাহ এবং রাসূলের লানত। সুতরাং আমাদের উচিত ভিতিরকে মাগরিব থেকে আলাদা করা। তো ভিতিরকে মাগরিব থেকে আলাদা করার জন্যে বিশুদ্ধ দুইটি পন্থা রয়েছে। একটি হলো মানে আপনি মাগরিব তিন রাকাত হয়, ভিতির যদি তিন রাকাত পড়তে চান তাহলে দুই রাকাত পরে সালাম ফিরান, তারপরে আলাদা আরেক রাকাত পড়ুন। এটা সবচাইতে বেশি আফদাল মাগরিবের সাথে পার্থক্য করার জন্যে। দুই নাম্বার হলো যদি আপনি মাগরিবের সাথে পার্থক্য করতে চান ভিতিরকে আর একসাথে তিন রাকাত পড়েন, তাহলে আপনি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়বেন না, আত্তাহিয়াতু পড়বেন সর্বশেষ তৃতীয় রাকাতে। আমরা প্রচলিত যে মসজিদগুলোতে দেখে থাকি তারা ওই যে তাকবীর দিয়ে না, এটা আমাদের এই সাবকন্টিনেন্টে হানাফি স্কুল অফ থট বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের সাথে মিলিয়ে বলা হয় যে মাগরিবের সাথে পার্থক্য করার জন্যে তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে উল্টু তাকবীর দিয়ে কুনুত পড়া হয়। তো আসলে এইভাবে রুকুতে যাওয়ার আগে উল্টু তাকবীর লোকজন বলে আর কি, যদি উল্টু তাকবীর বলা উচিত না, মানে আলাদা আবার আল্লাহ আকবর বলে দুই হাত তাকবীরে তাহরিমের মতো উঠিয়ে তারপরে রুকুতে যাওয়ার আগে এইভাবে কুনুত পড়ার মাধ্যমে মাগরিবের সাথে পার্থক্য করা হয়, যদিও বিশুদ্ধ সুন্নায় এর প্রমাণ পাওয়া যায় না, আমি পাই নাই। আমরা আমাদের এই বোনকে বিনীতভাবে বলতে চাই যে আমরা এটিএন বাংলার সূচনা থেকেই একটা জিনিস সবাইকে বলি, তা হলো জুমাবার বলা, বলবো জুমাবার, লিখবো জুমাবার, ডাকবো জুমাবার, প্রচার করব জুমাবার বলে, শুক্রবার না বলে জুমাবার বলবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআ নামে একটি সূরা নাজিল করেছেন, মুসলিম হিসেবে আমরা জুমাবার বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিন। হ্যাঁ, তিনি যে কয়েকটি দুরুদ পড়ে শোনালেন এর মধ্যে মানে প্রথম বলতে গিয়ে আল্লাহুম্মাগফির মুহাম্মদ ইদানে আল্লাহুম্মাগফির লি সাইয়িদিনা, ইগফির শব্দটা বলেছেন, হয়তো আবেগে বলে ফেলেছেন, হবে আল্লাহুম্মা সাল্লি আলা, এবং তিনি আল্লাহুম্মা সাল্লি আলা বলে যেভাবে বললেন এটা সব কয়টাই পড়া যায়, নাবিয়েনা শাফিনা বললেন। তবে হ্যাঁ, মানে সবচাইতে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম পড়ার চেষ্টা করা। আর ইন্নাহু হুয়ার বাররুর রহিম, এর আগে আল্লাহুম্মা বলেছেন, তো আল্লাহুম্মা না বলেও ইন্নাহু হুয়াল বাররুর রহিম পড়া যাবে।